শীত মরসুমের অন্যতম এক জনপ্রিয় ফুল হলো এই ডালিয়া এই ডালিয়ার পার্ট ওয়ান বা পর্ব একে দেখেছিলাম কিভাবে ডালিয়া গাছকে প্রতিস্থাপন করতে হয় এবং তার সম্পূর্ণ পরিচর্যা কিভাবে জল খাবার ইত্যাদি বিষয়ে কিন্তু আর সে বিষয়ে আলোচনা হবে না আজকে আলোচনা করা হবে যে ডালিয়া গাছের পিঞ্চিং সত্যিই করলে কি অনেক ফুল পাওয়া যায় হ্যাঁ বন্ধুরা সেই বিষয়ে আজকে আলোচনা হবে তো আপনারা দেখছেন আপনাদেরই পছন্দের ইউটিউব চ্যানেল গ্লোসি গার্ডেন গ্লোসি গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই বন্ধুরা দুটি গাছ আমি দুদিকে রেখেছি দেখতে পাচ্ছেন একটি অরেঞ্জ কালার একটি হচ্ছে হোয়াইট এই অরেঞ্জ গাছটিকে আমি পিঞ্চিং করেছিলাম পিঞ্চিং করার ফলে তার দু থেকে চারটি ব্রাঞ্চ বেরিয়েছিল সেই ব্রাঞ্চে কম করে পনেরো থেকে ষোলোটা অলরেডি ফুল তার সাথে বেশ কিছু কুড়ি ফুটেছে আর এই যে সাদা ফুল গাছটি এক আমি পিঞ্চিং করিনি আমি এটা এই কারণেই করিনি যে দুটোর মধ্যে পার্থক্যটা কি হয় দেখুন পিঞ্চিং করে কিন্তু ফুলের সাইজ দেখুন আপনি পিঞ্চিং না করে ফুল পাবেন সেটা কম দুটো চারটে চাইলে আপনি একটা ফুলও নিতে পারেন সেটা বিশাল বড় হবে কিন্তু বাকি কুড়িগুলোকে কেটে ফেলে দিতে হবে এখনও গাছে প্রচুর কুড়ি আছে তো আপনি যদি মনে করেন আমি অনেক ফুল নেবো অবশ্যই করে আপনি পিঞ্চিং করবেন তো আমি অনেক ফুল নেওয়ার ইচ্ছা ছিল আমার তাই আমি একটা পিঞ্চিং করেছি অরেঞ্জ আর এদিকে সাদা এটা আমার ইচ্ছা ছিল যে আমি পিঞ্চিং করব না দেখি কত বড় ফুল হয় আমি দেখতে পাচ্ছি আমার এই ফুলটা আমার হাতের এক বিগতের থেকেও বড় আরও ফুটবে কারণ আরও বড় হবে এখন পাপটিগুলো ভিতর আছে তো আপনারাও চাইলে পরের বছরে এভাবে ডালিয়ার যত্ন পরিচর্যা করবেন এবং পর্ব ওয়ানে যেটা দেখেছি সেভাবে যত্ন পরিচর্যা করবেন এবং পার্ট টুয়ে কীভাবে আজকে বলছি যে পিঞ্চিং করবেন কী করবেন না এভাবে আপনারা যত্ন করবেন তো আপনারা চাইলে অবশ্যই পিঞ্চিং করতে পারেন তাতে আপনার ফুলটা একটু ছোট হলেও অনেক হবে আর যদি পিঞ্চিং না করেন সেক্ষেত্রে ফুল একটি বা দুটি হলেও খুব বড় হবে দুটোটি কিন্তু খুব সুন্দর এই মুহূর্তে পরিচর্যা বলতে আপনাদের কিছু করতে হবে না ফুল সানলাইটে গাছকে রাখবেন নিয়মিত দুবেলা জল দেবেন এখন ডালিয়া গাছে জলের চাহিদা প্রচুর জলটা নিয়মিত দেবেন আর কুড়ি দিন অন্তর আপনারা দশ ছাব্বিশ ছাব্বিশ এনপিকেটা ইউজ করবেন যদি দশ ছাব্বিশ ছাব্বিশ এনপিকে না থাকে তাহলে আপনারা সিঙ্গেল সুপার ফসফেট আর লাল পটাশ বা এমওপি আপনারা হাফ চামচ হাফ চামচ নিয়ে টবের কিনারা বারবার দিয়ে দেবেন কুড়ি থেকে পঁচিশ দিন অন্তর ব্যাস এইটুকুই আর কোনো এখন জল বা অন্য কিছু কোনো সার দেওয়ার কোনো কীটনাশক দেওয়ার দরকার নেই এখন খালি ফুল পাওয়ার সময় ফুল পাবেন ব্যাস বন্ধুরা এইভাবে আপনারা যত্ন পরিচর্যা করুন আজকে এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন